আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি প্রাইম টিভির রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমি তাহমিনা শারমিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশে করোনায় আরো এপ্রিলের জনের মৃত্যু শ্রমিকদের বেতন পরিশোধের নির্দেশ নতুন আইজিপি ডক্টর বেনিজির আহমেদকে জার্নালিস্ট হেল্প সেন্টারের শুভেচ্ছা ও অভিনন্দন চাল চোরদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর করোনায় বিশ্বজুড়ে দুর্ভিক্ষের আশঙ্কা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে গত চব্বিশ ঘন্টায় আরও একশো বিরাশি জন শনাক্ত হয়েছেন এতে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জনে আক্রান্ত রোগীদের মধ্যে গত ঘন্টায় মারা গেছেন আরও পাঁচজন জন ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ জনে এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা হয়েছে বিয়াল্লিশ জন সোমবার ১৩ এপ্রিল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয় অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা নিজের বাসা থেকে এতে যুক্ত হয়ে কথা বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মন্ত্রী জানান গত চব্বিশ ঘন্টায় মোট এক হাজার পাঁচশো জনের নমুনা পরীক্ষা করা হয় এতে একশো জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এখন মোট আক্রান্তের সংখ্যা আটশো যারা আগে থেকে আক্রান্ত ছিলেন তাদের মধ্যে মারা গেছেন আরও পাঁচজন মোট মৃতের সংখ্যা হয়েছে উনচল্লিশ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও তিনজন এ নিয়ে মোট বিয়াল্লিশ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ষোলো এপ্রিলের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের গত মাসের বেতন পরিশোধের নির্দেশ দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নইলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রম প্রতিমন্ত্রী মন্ত্রণালয় থেকে তথ্য জানানো হয় এর আগে করোনা পরিস্থিতির কারণে একবার পোশাক কারখানাগুলো বন্ধের পর আবারও খুলে দেওয়ায় সব শ্রমিকেরা ঢাকামুখী হন একই দিন সন্ধ্যায় আবারও বন্ধের ঘোষণা দেওয়ায় বিপাকে পড়েন শ্রমিকরা শুধু তাই নয় বিভিন্ন কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান তাদের প্রায় সব পর্যায়ের শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের গত মার্চের বেতনও পরিশোধ করেননি উদ্ভূত এই পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দুপুরে বেতন এই আদেশ দেন প্রতিমন্ত্রী বুধবার আট এপ্রিল নিয়োগ পাওয়া নতুন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি ড বেনজির আহমেদ বিপিএম বার পরিচিতি নাম্বার ছয় তিন আট আট শূন্য 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 দুই এককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জার্নালিস্ট হেল্প সেন্টার জেএইচসি এর চেয়ারম্যান আজগর আলী মানিক ও মহাসচিব এস এম জীবন সংগঠনের চেয়ারম্যান আজগর আলী মানিক বলেন নতুন আইজিপি ডক্টর বেনজির আহমেদ বিপিএম বারকে একজন মেধাবী দূরদর্শী ও চৌকশ কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন এদিকে সংগঠনের মহাসচিব এস এম জীবন তার ফেসবুক বার্তায় অভিনন্দন জানিয়ে বলেন সৎ যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনীর সার্বিক কার্যক্রম আরও গতিশীল সাংবাদিক ও জনমাধ্যম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি নতুন আইজিপি ডক্টর বেনজির আহমেদ বিপিএম বারের সার্বিক সাফল্য কামনা করেন প্রসঙ্গত বুধবার আট এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডক্টর বেনজির আহমেদ বিপিএম বারকে আইজিপি মহাপরিদর্শক হিসাবে নিয়োগ দেওয়া হয় এ নিয়োগ আগামী পনেরো এপ্রিল বুধবার থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে বাঁশখালী সংসদ সদস্য আলহাস মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশনায় করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ঘরে থাকা হতদরিদ্রদের মাঝে বাসখালী উপজেলা শখের খিল ইউনিয়নে নিয়োগকৃত দুই ডিলারের মাধ্যমে প্রতি কেজি দশ টাকা মূল্যের বিশেষ ওএমএস এর চাউল বিনামূল্যে প্রথম দিনে চারশো পরিবারের মাঝে শেখের খিলের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন তালুকদারের তদারকিতে ওএমএস এর চাউল বিতরণ করা হয়েছে চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন তালুকদার বলেন শেখেরখিল ইউনিয়নে দুইজন ডিলারের অধীনে করোনা ভাইরাসের দূরত্ব বজায় রেখে আজ চারশো পরিবারের মাঝে বিশেষ ওএমএসের চাউলগুলি বিনামূল্যে বিতরণ করা হয়েছে আরও দুই দিন এই বিনামূল্যে ষোলো পরিবারকে ওএমএস চাউল বিতরণ করা হবে বলে জানায় গরিব অসহায় নারী ও পুরুষদেরকে করোনা সংক্রমণ রোধে বাড়ি থাকার ব্যবস্থা করা হয়েছে হতদরিদ্র পরিবারদের তালিকা করে তাদেরকে ডিলারের মাধ্যমে চাউল পৌঁছে দিচ্ছি দশ টাকা হারে চাউল বিতরণে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমরা শেখেরখিল এলাকায় হতদরিদ্র বেকার থাকা মানুষগুলো খাদ্য সামগ্রী ক্রয়ের সমস্যা বিবেচনা করে বিনামূল্যে চাউল বিতরণের ব্যবস্থা করেছি বিনামূল্যে চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন শেখের খিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন তালুকদার শেখের খিল ট্যাক অফিসার মিসবাউদ্দিন ইউপি সদস্য মোহাম্মদ এস এম দেলোয়ার হোসাইন শেখেরখিল ইউনিয়নের দুই ডিলার শেখের খিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাকির উল্লাহ তালুকদার প্রমুখ দশ টাকা মূল্যের বিশেষ ও এর চাউল বিতরণে তদারকি কালে ডিলারদের উদ্দেশ্যে চেয়ারম্যান ইয়াসিন তালুকদার বলেন আপনারা গরিব অসহায়দেরকে যে সরকার দশ টাকায় দিচ্ছেন তার কোনো অনিয়ম যাতে না হয় তবুও আমি নিজে এসে তদারকি করতেছি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন ডিলাররা কোনো অনিয়ম করলে আমি উপস্থিত আছি সাথে সাথে আমাকে জানাবেন পরিশেষে চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন তালুকদার বলেন সরকারি দেওয়া ও এর চাউল বিনামূল্যে আমার এলাকার গরিব অসহায় হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী ও বাসখালী সংসদ সদস্য আলহাস মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ধন্যবাদ জানাই নভেল করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহতা সম্পর্কে আজ তেরো এপ্রিল সোমবার বাংলাদেশ মানবাধিকার কমিশন মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় ওয়ার্ডের মুসলিম পাড়া রসুলপুর বাইলাছড়ি এলাকার পাড়া মহল্লায় জীবাণুনাশক স্প্রে করা হয় সরকারিভাবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকলে নিজ নিজ বাড়িতে অবস্থান করা অযথা বাজারে পাড়া মহল্লায় দোকানে আড্ডা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন লিটন বাংলাদেশ মানবাধিকার কমিশন মাটিরাঙ্গা উপজেলা ও পৌরশাখার সভাপতি মোহাম্মদ বাবুল আহমেদ মোহাম্মদ দেলোয়ার হোসেন রিপন মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন রুবেল সহ ওয়ার্ড ছাত্রলীগের সদস্যরা করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে কর্মহীন মানুষকে সহায়তা দিতে বিশেষ ওএমএসের খোলা বাজারে বিক্রি কর্মসূচি চাল চোর ও কালোবাজারিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে পুলিশ সুপারদের এসপি নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার সোমবার তেরো এপ্রিল এই নির্দেশনা দিয়ে পুলিশ সুপারদের কাছে চিঠি পাঠানো হয়েছে সার্বিক পরিস্থিতি তুলে ধরে খাদ্যমন্ত্রী এসপি দের উদ্দেশ্যে লিখেছেন যারা দেশে করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ঘোষিত কেজি প্রতি দশ টাকা মূল্যে ওএমএস এর চাল বিক্রি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কালোবাজারি বা চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রয়োগ করার জন্য আপনাদেরকে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হলো তিনি আরও লিখেছেন আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু ষোলো সাল থেকে দরিদ্রদের জন্য শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে খাদ্য বান্ধব কর্মসূচি চালু করেছেন প্রতি বারকে ত্রিশ কেজি করে পঞ্চাশ লাখ পরিবারকে দশ টাকা কেজি দরে চাল দিয়ে যাচ্ছেন খাদ্য কর্মসূচির চাল ডিলার দিয়ে কার্ডের মাধ্যমে প্রদান করা হয় বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়ে যাচ্ছে করোনাভাইরাস যার এখনও কোনো নির্দিষ্ট ঔষধ তৈরি হয়নি এ কারণে অনেক দেশে চলছে লকডাউন আর এ পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে খাদ্য সংকটের কারণে দুর্ভিক্ষ দেখা দিতে পারে এমনটাই আশঙ্কা করছে জাতিসংঘ করোনায় সৃষ্ট ভয়ঙ্কর মহামারী রুখতে বিশ্বজুড়ে যেভাবে লকডাউন জারি করা হয়েছে এর জেরে অনভিপ্রেত খাদ্য সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা জাতিসংঘের জাতিসংঘ বলছে খাবারের অভাব এখনই তৈরি হয়নি কিন্তু লকডাউনের জেরে যেভাবে খাদ্য ব্যবসা বাণিজ্য উৎপাদন এবং পরিবহন বন্ধ হয়ে পড়েছে তাতে সংকট সৃষ্টির সম্ভাবনা করোনা আতঙ্কের জেরে বিশ্বের বহু দেশে সম্পূর্ণরূপে লকডাউন চলছে বন্ধ আন্তর্জাতিক সীমান্ত আকাশপথ পুরোপুরি বন্ধ ব্যবসা বাণিজ্যেও খারাপ যাচ্ছে জাতিসংঘের আশঙ্কা এর জেরে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ বিঘ্নিত হতে পারে যার ফলে যে সমস্ত দেশে উপযুক্ত পরিমাণ খাদ্য উৎপাদন হয় না যাদের খাদ্যের জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হয় সেই সমস্ত দেশ চরম সমস্যায় পড়তে পারে শুধু তাই নয় যে সমস্ত দেশ উপযুক্ত পরিমাণ খাদ্য তৈরি করতে পারে তাদেরও সমস্যায় পড়তে হতে পারে একটি সমীক্ষা বলছে বিশ্বব্যাপী প্রায় আশি কোটি মানুষ খাদ্য সংকটে ভুগছেন এই ছিল আজকের বুলেটিনে পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন সিটিজি প্রাইম টিভি নিউজ বুলেটিনে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট সিটিজি ক্রাইম টিভি ডট কম ফেসবুক ও ইউটিউবে